নমস্কার সবাইকে, শুভ নববর্ষের শুভেচ্ছা। বাংলায় দিলাম, যদিও ইংরেজি বছর, ঠিক আছে, অসুবিধার কী আছে? বাংলায়, বাংলা মানুষ আমরা, বাংলার মানুষ আমরা, বাংলায় কথা বলি, বাংলায় ভাবি, বাংলাতেই না হয় নববর্ষের শুভেচ্ছাটা দিয়ে দিলাম। কিন্তু আনন্দের বিষয় যেটা আমার কাছে, সেটা হচ্ছে যে একটা নতুন বছর, একটা তাজা শীতকাল, তো একটা তরতাজা একটা মরশুম, চারিদিকের আবহাওয়া সুন্দর, আর নতুন বছরটা শুরু হচ্ছে একটা উদ্যমের সাথে। 2020 সাল, আজকে পয়লা তারিখ, আজকে যখন আপনারা প্রোগ্রামটা দেখছেন, আজকে পয়লা তারিখ, একদম প্রোগ্রামটা দেখছেন, কারণ আমি এটা পয়লা তারিখেই আপলোড করবো, আপনাদেরকে শুভেচ্ছা বার্তা দেবো বলেই এই প্রোগ্রামটা এত কষ্ট করে কাঞ্চনজঙ্ঘায় এসে আমিও তরতাজা হয়ে আপনাদেরকে প্রেজেন্ট করছি। তো যখন বছরটা নতুন, তাহলে চলুন না একটু নতুন করে রেজলিউশন নিই, সারা বছরটা কী কী করবো, সারা বছরটা কী করবো না। হ্যাঁ, আমরা জানি আমরা হতাশ, আমরা সারা বছর আমরা না ওই তাকিয়ে থাকি, প্রতিদিন খবরের কাগজটা ওটাই, আর রাশিফলের দিকে চোখটা তাকাই, চোখটা দিয়ে রাখি যে না আজকে আমার দিনটা কেমন যাবে, কালকে আমার দিনটা কেমন যাবে, পরশু আমার দিনটা কেমন যাবে। তার মধ্যে আপনারা তো যারা ওই কুম্ভ, মকর, ধনু এসব যারা লোকজন আছেন, তারা তো আবার শনিকে ভীষণ বেজায় ভয় পান, আর 2020 সালে তো আরও বেশি ভয় পাবেন, তখন মকর রাশিতে শনি যাবে, কুম্ভ রাশি ওই যারা মকর রাশি, তারপর যারা ওই ধনু রাশি, এদের তো মোটামুটি একটা 12টা বাজার মতো অবস্থা, কারো 12টা বাজার দরকার নেই, এসব ভুলে যান, শনি একটা ভালো লোক, শনিকে নিয়ে ভয় পাবেন না প্লিজ, এই 3টে রাশির লোকেরা। ও, তার মধ্যে তো আবার এখানে আবার একটা সংযোজনও হয়েছে, সেটা হচ্ছে যে ঢাইয়া বলে একটা কিসব একটা শব্দ এখন জ্যোতিষীরা প্রচার করছে যে আপনাদের নাকি ঢাইয়া। বাস্তবিক সত্যি কথা বলছি, আমার কাছে এমন কোনো বই নেই যে বইতে এইসব ভাষাগুলো লেখা আছে। আমরা যারা জ্যোতিষ শিখেছি, মানে বেসিক্যালি আমরা তো ভালো করে জ্যোতিষটা শিখেছি, ভালো করে জ্যোতিষ শিখে একটা জিনিস জানতে পেরেছি যে এইসব ভুলভাল কিছু তকমা বা ভুলভাল কিছু হয় না। যেটা হয় সেটা হচ্ছে, হয় একটা জিনিসের ভালো আর একটা জিনিসের খারাপ, আপনি কোনটা নেবেন আর কোনটা নেবেন না সেটা আপনার ব্যক্তিগত রুচি। তবে আমি বলবো একটা খাতা, সাদা পাতা নিয়ে নিন, বা একটা খাতা নিয়ে নিন, একটা কলম নিয়ে নিন, আর লিখে ফেলুন পরপর পরপর আপনার যা যা ক্ষোভ, আপনি উগড়ে ফেলুন সেখানে, আপনি কোন এই সারা বছরে আপনার 2020 আগে যা যা গেছে আপনার, এই বছরগুলোতে আপনার কী কী খারাপ হয়েছে, আপনি সেগুলো একটা নোট ডাউন করে ফেলুন। আপনি দেখুন কোন কোন জায়গায় আপনি খারাপ পাচ্ছেন, কোন কোন জায়গায় আপনি ফেলিওর হয়েছেন, কোন কোন জায়গায় আপনি সফল হয়েছেন, কবে কবে সফল হয়েছেন, কোন কোন বারে সফল হয়েছেন, কীভাবে কীভাবে সফল হয়েছেন। দেখুন, মেষ থেকে মীন পর্যন্ত যে 12টা রাশিচক্র, এখানে যে 27টা নক্ষত্র থাকে, এখানে যে নবগ্রহ থাকে, এরা প্রত্যেকে আপনার হেল্প করার, আপনাকে হেল্প করার জন্য এসছে, এরা কেউ আপনার শত্রু নয়। আপনি দেখুন, আপনি ভেবে দেখুন যে আজ অবধি কোনো গ্রহ আপনার সাথে শত্রুতা করেছে? কেউ একটা মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে আপনি, তুমি আমার থেকে আজকে থেকে শত্রু? কেউ করেনি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই প্ল্যানেটদেরকে না বুঝে চলার ফলে কী হয়, আমরা কিছু ভুল করে ফেলি আর সেই ভুলের পাঁকে পড়ে যাই, আর পাঁকে পড়ে গিয়ে আমরা ব্যর্থতাকে আগলে ধরি, সফলতা আমাদের থেকে দূরে চলে যেতে থাকে। এই বছরটা যেটা করবো সেটা হচ্ছে, 2020 সালে ভুলভাল জ্যোতিষীর কথা শুনবো না। আমি যদি ভুল বলি আমার কথাও শুনবেন না, একদম পরিষ্কার কথা, আমি এইভাবেই বলি, আমার কথা, আমিও যদি ভুল বলি আমার কথাও শুনবেন না। তার কারণ হচ্ছে, তখন ভুলভাল আলোচনা আর না শুনে এবার কিছু কনস্ট্রাকটিভ আলোচনায় আসবো, এবার কিছু ডেকোরেটিভ আলোচনায় আসবো, যেখানে আমি কিছু জীবনটাকে তৈরি করতে, আরে দাদা প্রচুর পয়সা লাগে জানেন তো, সারা জীবন এই যে বাবা মারা ছোটোবেলা থেকে যে আপনাদেরকে পড়াশোনা করিয়েছে, আজকে একটা জায়গায় বয়সে এসছেন, আজকে আপনারা যারা বাবা মা যারা আজকে কর্মজীবনে জড়িয়ে রয়েছেন, কত কষ্ট করছেন বলুন তো, সারাদিন একটা 2 টাকা রোজগার করার জন্য প্রচুর কষ্ট করতে হয়, ছেলে মেয়ে মানুষ করতে হয় তো প্রচুর কষ্ট করে, তাহলে সেই জায়গায় একটা লোক এসে বলে দেবে শনি তোমার খারাপ করে দিয়ে চলে গেলো, আরে যে লোকটার আপনার সাথে দেখা হলো না, চিনলেন না, তাকে কীরকম দেখতে আপনি জানেন না, সেই লোকটা আপনার খারাপ করে দিলে এটা হতে পারে না। নবগ্রহ আছে, এগুলো সব তত্ত্ব, সব তত্ত্ব, সব আমার চারপাশে এখন নবগ্রহ ঘুরে বেড়াচ্ছে জানেন তো, কীভাবে ঘুরে বেড়াচ্ছে, পদার্থ তাত্ত্বিক ওয়েতে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ শনির যে এলিমেন্ট সেটা আমার পাশে রয়েছে, মঙ্গলের যে এলিমেন্ট সেটা আমার পাশে রয়েছে, আজকে রাহুর যে এলিমেন্ট সেটা আমার সঙ্গে রয়েছে, কেতুর যে এলিমেন্ট সেটা হয়তো আমি পড়ে আছি, আজকে চন্দ্রের যে এলিমেন্ট সেটা তো আমার মন, এই যে তার জোরে আমি কথা বলছি, আজকে রবির যে এলিমেন্ট তার জন্য আপনারা আমাকে সানলাইটে দেখতে পাচ্ছেন, তার মানে প্রত্যেক কটা তত্ত্ব তো, বাস্তব তো, সায়েন্স তো, মানে রবি বলে একটা আপনার প্ল্যানেট জানেন, তার মানে এই রবি তো দেখাই যাচ্ছে, আমার সূর্যের আলোয় আমি আলোকিত হচ্ছি, তার মানে প্রতিটা বাস্তবসম্মত জিনিস। 2020তে যেটা করবেন না সেটা 2019-এর ভুলটা আর করবেন না। অনেক হয়েছে বস্তাপচা আলোচনা, অনেক শুনেছি ওই আপনার বাড়ির নাকি সংসার ভেঙে যাচ্ছে মাঙ্গলিক দোষের জন্য, শনি সাড়েসাতির জন্য নাকি আপনার সমস্ত কিছু লস হচ্ছে, আর একটা তো ওই কী সাপ একটা আছে, সেই সাপটার তো একটা ভয় আপনারা পানি, সে তো বিষধর সাপ, এসব ভুলে গিয়ে এবার চলুন নতুন করে এলিমেন্টগুলোকে জানি। মঙ্গল একটা হাই এনার্জেটিক প্ল্যানেট, সেই এনার্জিকে কী করে নেব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চন্দ্র, যে নাকি সোয়া 2 দিনে ছটফট করে, তাহলে সেই চন্দ্রের এলিমেন্টকে কী করে বাড়াবো, কী করে চন্দ্রকে আমার বসে আনবো, সবার আগে আমাকে বসে আনতে হবে। আমার মন যদি সংযত না থাকে, আমি বইয়ের পাতা খুলে আমি আমেরিকার কথা ভাববো, আমার মন যদি আমার সংযত না থাকে, আপনি অফিসে বসে বাড়ির কথা ভাববেন, মন যদি আপনার সংযত না থাকে,
তাহলে আপনি কোনো কাজেই উন্নতি করতে পারবেন না। আপনি বসে আছেন তপস্যা করতে, এদিকে আপনার মন চলে আছে, মন চলে গেছে ইস কালকে কী সিনেমাটা বেরোবে সেই সিনেমাটা দেখার জন্য, তাহলে আপনি মেডিটেশনটাই তো হলো না। তার মানে বুঝতে পারছেন, সবার আগে চন্দ্রকে আমাকে ধরতে হবে, তাহলে চন্দ্রকে আগে বশ করুন। ওই এখন একটা ওই বেরিয়েছে না টান বশীকরণ, ওইরকম বশীকরণ করতে হবে চন্দ্রকে, আপনাকে বশীকরণ করতে। 2020-তে চন্দ্রকে ডেভেলপ করবো। চন্দ্র ডেভেলপ মানে বাদবাকি সব কিছু ডেভেলপমেন্ট হতে আরম্ভ করছে। রাহুর এনার্জিকে গ্রোথ করুন। শনি ধীরে চলতে বলে, ও বলছে যে ভাই ধীরে চলো না, আরামসে চলো, এত তাড়াহুড়োর কী আছে। দেখবেন কিছু কিছু গাড়ির ড্রাইভার আছে যারা খুব তাড়াহুড়ো করে গাড়ি চালায়, ফ্রাট করে, মানে যেন গেলেই যেন বাড়িতে পৌঁছে গেলেই মানে নোবেল পুরস্কার দেওয়া হবে। আসতে চলুন না, ধীরে ধীরে চলুন, আরামসে চলুন। এক গোটা বল 365 দিন রয়েছে আমার হাতে, 365 দিনে 365 রকমের কাজ করবো, 365 রকমের কাজ করে 365 রকমের নলেজ গেন করবো, 365 রকমের রোজগার করবো। এই জায়গাটাকে ভাবতে হবে, এই চার্জটাকে নিতে হবে। শনি বলছে ধীরে চলো বেটা, আস্তে আস্তে চলো, জীবনে অনেক উন্নতি অনেক। এখন দিল্লি বহু দূর আছে, প্রচুর দূর, তা দিল্লি যদি পৌঁছতে হয় এখন এনার্জিটাকে সেভ করো। শনি একটা কথা বলে, শনি বলছে এনার্জি সেভ করে করে চলো। এনার্জিকে ওই আপনি দেখবেন, আমরা ওই খরগোশের আর ওই একটা কচ্ছপের গল্প পড়েছিলাম না, যে খরগোশ দৌড়তে 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 চলে গেল আর কচ্ছপ ধীরে 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 চললো, কিন্তু খরগোশ বললো যে বাবা কচ্ছপ এখনও দেরি আছে আসতে, আমি একটু ঘুমিয়ে নিই। ওই যে ঘুমোতে গেল আর কচ্ছপ আস্তে 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 চলতে চলতে ওই কিন্তু প্রথম হয়ে গেল। দেখুন, শনির যারা জাতক বা জাতিকা, যারা শনিকে মেনে চলে না, এই শনির সারসাথীতে তাদের 2020-তে বাড়ি করবেন, গাড়ি করবেন, ফ্ল্যাট কিনবেন, নতুন নতুনভাবে বিয়ে করবেন, ভালো সন্তান হবে, আপনার এবার নতুন চাকরি পেতে চলেছেন, এতদিন গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছিলেন, এবার পাবেন, পাবেন যদি শনিকে নিয়ে চলতে যান। জানেন, জানতে হবে আমাকে, আপনি টপমোস্ট জায়গায় পৌঁছে যাবেন। বার্তাটাকে বুঝতে হবে, কারণ আপনি পেপারের একটা ওই আমরা চোখের বালি পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের, আপনি যতবার পড়বেন চোখের বালিটাকে আপনার অনেক অন্যরকম লাগবে। আপনি শেষের কবিতা পড়বেন, আপনি শেষের কবিতা যতবার পড়বেন এক একবার এক এক রকম আপনার মনে হবে। ঠিক আমাদের প্ল্যানেটসগুলো না ঠিক সেই রকম। চলুন 2020-তে রেজলিউশন নিই, নবগ্রহ লিখে ফেলুন, কারকে এনার্জি জেনে ফেলুন, সেই এনার্জিকে প্রতিদিন কীভাবে ইনটেক করা যায় নিঃশ্বাসের সাথে, একদম নিঃশ্বাসের সাথে ইনটেক করবেন। আর প্রত্যেকটা প্ল্যানেট আপনাকে কীভাবে চলতে বলছে ঠিক সেই ওয়েতে চলুন, সেইভাবে কাজ করুন। মিলিয়ে নিন না আপনার দশাটা কী আছে, মিলিয়ে নিন না আপনার কোন নক্ষত্রে আপনার জন্ম হলো, কোন তিথিতে আপনার জন্ম হলো, আপনার নক্ষত্রের পায়া কত, নক্ষত্রের চরণ কত, আপনার কোন পক্ষে জন্ম, এগুলো একবারও ভেবেছেন? আপনার একাদশী তিথিতে জন্ম হতে পারে, আপনার শুক্লপক্ষে জন্ম হতে পারে, আপনার কৃষ্ণপক্ষে জন্ম হতে পারে। পক্ষগুলো কেন আসলো, কিসের জন্য? তারা যারা এগুলো বানিয়েছেন তারা কি পাগল ছিলেন নাকি? নিশ্চয়ই না তারা পাগল ছিলেন না। তার মানে এগুলো তো একটা একটা কালচক্র কেন বলছে? কালচক্র মানে একটা জিনিস, একটা জিনিস, একটা গোলাকার একটা জিনিস, এই গোলা এই গোলটা আপনি ঘুরছেন, এই গোলটাকে আপনি কীভাবে ঘুরবেন, কবার পাক খাবেন? আপনি যত ভালোভাবে জীবনটাকে ঘুরবেন তত জীবনটা ভালো হবে, আর যত খারাপভাবে ঘুরবেন তত জীবনটা খারাপ হবে। পরিষ্কার কথা, আপনি পৃথিবীকে যত তার ভালো প্রদক্ষিণ করতে তখনই পারবেন যখন আপনার পৃথিবী সম্পর্কে জ্ঞান থাকবে। পৃথিবী যারা গোলাকার বস্তু, তো তেমনি এই যে জীবনের বৃত্তটা, এই বৃত্তটাকে আপনি যতটা আপনার ভালো জ্ঞান থাকবে, আপনি যত ভালোভাবে চলতে পারবেন আপনি তত জীবনে সফলতা পাবেন। আর যদি আপনার অজ্ঞানতা থাকে আপনি পারবেন না। তাহলে 2020-তে নবগ্রহকে ঠিক করুন, বাস্তু ঠিক করুন, নিজের ড্রেস কোড ঠিক করুন, নিজের কালারকে ঠিক করুন, কী কী কালার আপনি পরবেন। আমি তো আসবো, সব সেগমেন্ট আপনাদেরকে দেবো, এক এক করে দেবো, কিন্তু তার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে তো আপনি তো কিছুই পাবেন না, তাই না বন্ধুরা? একটু সাবস্ক্রাইব করে ফেলুন, চট করে ইউটিউবে চলে যান, সম্রাট চক্রবর্তী টাইপ করুন। সম্রাট চক্রবর্তী টাইপ করার পরে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন আসছে, সেই জায়গাটাকে প্রেস করে দিন। দেখবেন তার পাশে একটা বেল আইকন আসছে, এই বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ এইটা প্রেস করলে কী হবে, আমি যে কটা প্রোগ্রাম আপনাদেরকে দেবো সে আপনি যে সংখ্যার হতে পারেন, আপনি কালারের পাবেন, প্রত্যেক কটার প্রথম নোটিফায়ার আপনি হয়ে যাবেন। 2020-তে আপনি এই রেজলিউশনগুলো পাক্কা করে ফেলুন, একদম পাক্কা পাক্কা করে। দরকার পড়লে আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা স্ন্যাপ তুলে পাঠিয়ে দিন, দাদা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাচ্ছে 8585003800, যে দাদা সম্রাটদা আমি এই এই রেজলিউশন নিলাম, আমি এই জিনিসগুলো করলাম। আপনি আপনার সারা জীবনের ভুলগুলোকে একটা খাতায় লিখুন, আপনার সারা জীবনের ঠিকগুলোকে একটা খাতায় লিখুন, লিখে গ্রহগুলোকে পাঞ্চাপ করে দিন। পাঞ্চাপ করে দিয়ে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আছি তো, আমি দেবো তো আপনাকে। যে জায়গায় আমি আপনাকে সাহায্য করব সেটা হচ্ছে কি, আপনাকে একটা অ্যাকাউন্টেবিলিটি দেবো, গাইডলাইন দিয়ে দেবো, গাইডলাইন দেবো। আর কীভাবে দেবো সেটা আমার প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে দিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 365টা দিন যেন 365 রকমভাবে ভালো হয়ে আসে, এই বার্তা রেখে গেলাম। নমস্কার।